15 বছর আমরা ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরব, কিন্তু বৈষম্য আমরা সহ্য করব না। দয়া করে আপনি আবারও আমাদেরকে বৈষম্যে পতিত করবেন না। ডিজি স্যারকে আমরা অনুরোধ করব, যেই ফাইল এডিজির রুমে গিয়েছে সেই ফাইল আগে ট্রান্সফার হবে, তার পরবর্তীতে যারা দিবে সেগুলো পরবর্তীতে ট্রান্সফার হবে, এবং এই ট্রান্সফারটা আমাদের একটা ন্যায্য দাবি। প্রিয় ভাইরা, আমরা আবারও ডিজি স্যারকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ফাইলে যদি কোনো ত্রুটি থাকে, আমাদের যদি ট্রান্সফারের কোনো ত্রুটি থাকে, তাহলে আমাদেরকে ট্রান্সফার দিবেন না। কিন্তু যদি আমাদের ফাইল ত্রুটিপূর্ণ থাকে, আমাদের যদি ট্রান্সফার দেওয়ার মতো হয়, অবশ্যই অবশ্যই দিতে হবে। বিপ্লব আমরা করেছি, বিপ্লবের সুফল আমরা পাই না। 15 বছর আমরা ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য ধরব, কিন্তু বৈষম্য আমরা সহ্য করব না। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের ডিজিতে আজকে অবস্থান নিব, এবং আমাদের ডিজি মহোদয় আমাদেরকে স্পষ্ট করতে হবে কেন পরের ফাইল সাইন হবে, আগের ফাইল কেন সাইন হবে না, কেন আমাদের সাথে বৈষম্য করা হবে। আমি আরো ক্লিয়ার করতে চাই, এখানে যে মুখগুলো দেখা যাচ্ছে সেই মুখগুলো 15 বছর নির্যাতিত, 15 বছর বৈষম্যের শিকার, তারা হুট করে 5ই অগাস্টের পরে তারা এসে জড়ো হয় না। তারা বিগত আমলের 15টি বছর প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন তারা বৈষম্যের শিকার হয়েছে। 5ই অগাস্টের পরে মাননীয় ডিজি মহোদয়, আমরা চাই না আপনি আবার আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দেন।